নমস্কার বন্ধুরা আরও একবার বঙ্গ এডুকেশনে সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং সেখানে কিছুক্ষণ আগে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এবং সেই নোটিসে কি আছে সেটা আমরা দেখব দেখুন তেইশ সাত দু হাজার কুড়িতে এই নোটিশটি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখানে এক নম্বর পয়েন্টে মেন যে লাইনটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন বলা হয়েছে কোড মে ফাংশন রেগুলারলি অন রেস্ট্রিক্টেড স্কেল অর্থাৎ যতদিন না প্যান্ডেমিক সিচুয়েশন কাটছে ততদিন কিন্তু কোর্ট চলবে কিন্তু সেটা রেস্ট্রিক্টের স্কেলে চলবে দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে দেখুন এখানে আপ টু আগস্ট ফিফটিন অর্থাৎ পনেরোই আগস্ট পর্যন্ত কিন্তু এই রকম চলবে এবং সেখানে শুধুমাত্র এক্সট্রিমলি আর্জেন্ট ম্যাটারগুলিকেই হেয়ারিং করা হবে বাকিদের কিন্তু হেয়ারিং এখন হচ্ছে না তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে হেয়ারিং উইল বি টেকেন আপ অনলি অন দ্য ভিডিও প্ল্যাটফর্ম এখানে ফষ্টই বলা হচ্ছে যে পনেরোই আগস্ট পর্যন্ত কোনো ধরনের ফিজিক্যাল হেয়ারিং হচ্ছে না এখানে শুধুমাত্র ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিন্তু হেয়ারিং হবে এবং সেখানে কোন কেসগুলি হেয়ারিং হবে যেগুলো এক্সট্রিমলি আর্জেন্ট এরপর এখানে আরও একটি পয়েন্ট আছে দেখুন চিফ জাস্টিস বেঞ্চ ছাড়াও আরও দুটো ডিভিশন বেঞ্চ উইল সিট অন এভরি ওয়ার্কিং ডে অর্থাৎ প্রতিদিনই কিন্তু দুটো ডিভিশন বেঞ্চ বসছে এক্সেপ্ট দ্য লকডাউন ডেজ লকডাউন ছাড়া দুটো করে ডিভিশন বেঞ্চ বসবে আর এখানে আট নম্বর পয়েন্টে বলে দিচ্ছে দেখুন ফাইভ সিঙ্গেল বেঞ্চ এখানে পাঁচটা সিঙ্গেল বেঞ্চ বসছে অর্থাৎ প্রতিদিন প্রতি ওয়ার্কিং ডে কিন্তু এই দুটি ডিভিশন বেঞ্চ বসবে এবং পাঁচটা সিঙ্গেল বেঞ্চ বসবে এবং সেটা কিন্তু অল্টারনেটিভ ওয়েতে হবে এই পনেরোই আগস্টের মধ্যে যদি আপার প্রাইমারির কেসটির হেয়ারিং হতে হয় তাহলে সেটিকে অবশ্যই এক্সট্রিমলি আর্জেন্ট ম্যাটার হিসেবে লিস্টেড হতে হবে তারাই কিন্তু এটা পসিবল হবে না এবং এটি সম্ভব হবে তখনই যখন আপার প্রাইমারি পরীক্ষার্থীরা জোরদার আন্দোলন চালাবে